সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটাই যে দুই সহবাসে মানে একবার সহবাস করার পরে যদি রাত্রে আরেকবার সহবাস করতে হয় দুই সহবাসের মধ্যে অবশ্যই একবার রুজু করতে হবে এই জায়গাতে ছাড় নেই কিন্তু একবার যদি সহবাস করেন সেক্ষেত্রে তোজু না করে যদি তাইমুম করেন তাইমুম করতে পারবেন তবে উত্তম হচ্ছে গুসল করা নবী আলিসাল্লাম প্রসঙ্গে আমার যেন আইন শরদুল্লাহ তালা তিনি বলছেন গুসল করার হাদিস এটা স্পষ্ট করে

মধ্যে যে কোনো একটা আমাদের ফিজিক্যালি যাওয়ার পরে অবশ্যই করণীয় নবী আলি সাল্লামের আরেকটি হাদিস আছে একদা নবী আলি সাল্লাম তার স্ত্রীর সাথে সহবাস করলেন তিনি এর কাছে গোসল করলেন ওর কাছে গোসল করলেন রাবি বলেন আমি তাকে বললাম হে আল্লাহ রসুল আপনি কি একটি গোসললে পরিণত করতে পারলেন না তিনি বললেন এটা অধিকতর পরিচ্ছন্নতা অতি উত্তম সর্বাধিক পবিত্রতা সোন আবুদা দুশো মিষ্কার চারশো সত্তর তার মানে সর্বাধিক উত্তম হচ্ছে গোসল করা তারপর রজ্জু করা তারপরে তেমন করা যে কোনো একটা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি সে করবেন একটি আদাব তথা শিষ্টাচার ফিজিকালে যাওয়ার পূর্বে মধ্যবর্তী সময়ে স্বামী কারো কাছে গোপন জিনিস প্রকাশ না করা এটা গোনায় কাবিরা অনেক আমরা ভুল করে থাকি যে স্বামী স্ত্রী দুজন যা করেছে দেখা যাচ্ছে স্ত্রী তার বান্ধবীদের কাছে বলে বেড়াচ্ছে অথবা স্বামী তার বন্ধুর কাছে শেয়ার করছে এটা হারাম গণায় কাবিরা এভাবে নবী আলহামের হাদিসে মোবারকাতে আসছে তিনি বলছেন কি আমাদের দিন মহান আল্লাহর নিকট মর্যাদার সর্বনিকৃষ্ট ওই ব্যক্তি যে স্ত্রীর সাথে যৌন সংগ্রহ করে তা গোপনীয়তা প্রকাশ করেছে স্বামী যদি তার গোপনীয়তা বিষয় তার স্ত্রীর সঙ্গে কেউ ফিজিক্যালে গিয়েছে এই ঘটনা অন্য বর্ণনা করে এ ব্যক্তি হচ্ছে কেমন মাঠে সর্বনিকৃষ্ট এবং কোনো স্ত্রী যদি তার জন্য মিনোদয়ের কথা কোনো বান্ধবী বলে বেড়াই বা যে কোনো কাউকে যদি বলে বেড়ায় প্রকাশ করে এটাই সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ সেরিয়ার মধ্যে এটা সেই মুসলিম হাদিস নাম এক হাজার চারশো সাঁত্রিশ এবং মিসকাত হাদিস নাম তিন হাজার একশো নব্বই এর এবারটি সেই সনদে একদম বর্ণনা পাওয়া যায় তেমন আমরা এখানে আটখানা কমপক্ষে আমরা পেয়েছি যে সুন্না মেনটেন করে আমাদেরকে ফিজিক্যালি যাওয়া উচিত কেননা এটা একটা ধর্মীয় রীতি কালচার আমরা যেহেতু মানুষ আমরা কোনো পশু প্রাণী নাই তাই যেমন ইচ্ছা রোমান করা এড়ে যাবে না আচ্ছা আরেকটি বিষয় এটা বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বামী স্ত্রী যখন যৌনাচার করবে আহ কামাচরিত যখন তারা পূর্ণ পূরণ করার উদ্দেশ্যে থাকবে সেই সময় স্বামী এবং স্ত্রী একে উভয়ের যৌনঙ্গ তারা স্পর্শ করতে পারবে কি পারবে না হাত দিতে পারবে কি পারবে না মানে স্বামী তার স্ত্রীর যৌনঙ্গে স্পর্শ করতে পারবে কি পারবে না স্ত্রী স্বামী যৌনঙ্গে স্পর্শ করতে পারবে কি পারবে না এভাবে সমস্ত ওলামারা একমত অবশ্যই পারবে তবে এখানে স্বামী এবং স্ত্রী একে উভয়ের জনিপথ বা যৌনঙ্গ তারা মুখ দ্বারা স্পর্শ করতে পারবে কি পারবে না এখানে চার ইমাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ হাম্বাল চার ইমাম বলেছেন যে তারা স্বামী তার স্ত্রীর মানে জোনিপথে সেই বাইরে থেকে যদি কোনো রকমের জনি রস যদি বের না হয় এবং স্বামীর জনাঙ্গ থেকে যদি কোনো বীর্য বা কোনো মানি বা মজি যদি বের না হয় তাহলে তারা মানে মুখ দ্বারা চুম্বন করতে পারবে কিস করতে পারবে স্বামী স্ত্রীর জনাঙ্গে কিস করতে পারবে বা চুম্বন করতে পারবে স্পর্শ করতে পারবে মুখ দ্বারা করতে পারবে তবে এখানে শর্ত এটাই যেন তার জোনিপথ থেকে কোনো জনি রস বা রস যেন না থাকে যদি কামরস থাকে তাহলে জিহা দ্বারা যদি লহন করে সেক্ষেত্রে তাহলে সে না পাকে তার জিহাতে চলে আসবে আর এটা সচরাচর ইসলামী কায়দা হচ্ছে এটা মানে মানে জেনে ইচ্ছাকৃত না তার ডুবানো হাত না চোবানো মুখ ব্যবহার না করা তো তার মত অনুযায়ী যে কামাচরিত আপনার অতি উদ্বিগ্ন হয়ে যায় স্বামী স্ত্রী একে অপরকে খুশি করার জন্য যদি স্ত্রী তার স্বামী যদি যদি মুখ দ্বারা স্পর্শ করে বা জিহা দ্বারা স্পর্শ করে এটা অনুমোদিত তিনি বলেছেন ইমাম সাফির মত অনুযায়ী ইমাম আহমেদের একটা মত পাওয়া যায় এ ধরনের তবে ইমাম তবেলা কোনো মত পাওয়া যায় না পরবর্তী হানাফি উলামাগান তারা এটাকে নাজেজ আরাম বলেছেন সর্বোপরি এই কথাটা ভালো হবে প্রথম কথা যে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গ হাত দ্বারা স্পর্শ করতে পারে দুই মুখ দ্বারা তারা স্পর্শ করতে পারে যদি নাপাকি না থাকে আর তিন নাপাকিযুক্ত অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে জীব না দেওয়াটাই উত্তম বা মুখ না স্পর্শ করাটার উত্তম তবে সাহসের পূর্বে শুধু তাদের কাম একে অপরকে বৃদ্ধি করার জন্য তারা হাত দ্বারা এবং মুখ দ্বারা তারা স্পর্শ করতে পারে না পাকি যতক্ষণ না বের হচ্ছে না ইচ্ছাকৃত মুখে নেওয়া উচিত নয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ তবে এটা থেকে বেঁচে থাকে ভালো তবে এটা করলে যদি কেউ যদি কামচয়িত করার সময়তে যদি উদ্বিগ্ন হয়ে যদি জনিপথে যদি জিভ্ভা দিয়ে দেয় অথবা স্ত্রী যদি স্বামীর জনঙ্গে যদি জিভা দিয়ে দেয় আর নাপাকে যদি লেগে যায় এর নাপাকি যতক্ষণ পেটে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হতে পারে তবে এটা উত্তম কাজ নয় এটা পশুদের মানে জনতার একটা মানে জনতার একটা নিয়ম হতে পারে কিন্তু মানুষের জন্য নয় তবে যদি জিহাতেও লেগে যায় সেক্ষেত্রে দ্রুত কুলি করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এখান থেকে বেঁচে থাকবে এটাই সর্বাধিক উত্তম